আজ আমি আপনাদের এমন একটি অ্যাপ্লিকেশন দেখাবো যার মাধ্যমে আপনারা খুব সহজেই আবহাওয়া সম্পর্কিত সকল তথ্য সম্পূর্ণ ফ্রিতে জানতে পারবেন এবং যে কোনো আবহাওয়া সম্পর্কিত ওয়ার্নিং সবার আগে জানতে পারেন। সো অ্যাপ্লিকেশনটির নাম হলো বাংলা আবহাওয়া অ্যাপস। সো আপনারা যদি গুগল প্লে স্টোরে যান তাহলে খুব সহজেই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। সো আমি আপনাদের অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখন দেখাচ্ছি। বাংলা আবহাওয়া অ্যাপস লিখে প্লে স্টোরে সার্চ দেওয়ার পর প্রথম অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করেন, তারপর ইনস্টল বাটনে ক্লিক করবেন এবং মনে রাখবেন অবশ্যই বাংলা আবহাওয়া অ্যাপস এবং লিখে সার্চ করবেন। যদি খুঁজে না পান উপরের দিকে তাহলে নিচের দিকে স্ক্রলিং করলেই পেয়ে যাবেন এবং যে লোগো দেখতে পাচ্ছেন অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। সো আমি ইনস্টল বাটনে ক্লিক করলাম। এখন একটু সময় নেবে, প্রায় 30 সেকেন্ডের মতো সময় নেবে ডাউনলোড হতে। অ্যাপ্লিকেশনটার সাইজও খুব কম, মাত্র 9 MB-র একটা অ্যাপ্লিকেশন এবং খুব দ্রুত ইনস্টল হচ্ছে, ডাউনলোড হচ্ছে, এরপর ইনস্টল হয়ে যাবে। তারপর আমি আপনাদের অ্যাপটি ওপেন করে দেখাবো অ্যাপটি আসলে কেমন দেখাচ্ছে এবং এটি সার্ভিস কেমন এবং এই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ ফ্রি। সো আমি এখন ওপেন বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ওপেন করে আপনাদের সম্পূর্ণ রিভিউ জানিয়ে দিব। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পরে জাস্ট আপনার এই যে ওপেন অপশনটি রয়েছে এটাতে ক্লিক করবেন এবং অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। এবং যারা অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে সার্চ করে খুঁজে পাবেন না তাদের সুবিধার জন্য আমি ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট লিঙ্কে অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি আবারও বলছি, ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট ফার্স্ট কমেন্টে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে পারেন। সো এই যে এখন অ্যাপ ওপেন অপশনে ক্লিক করে জাস্ট অ্যাপটা ওপেন করে নিন। এই অ্যাপ্লিকেশনটিতে আসলে কী কী ফিচার রয়েছে সো দেখতে পাচ্ছেন। এটা এখানে কিন্তু অ্যানিমেটেড সিস্টেম, মানে খুব সুন্দর ইউআই ডিজাইনটা, আমার কাছে খুব ভালো লাগছে। সো আপনারা ট্রাই করে দেখতে পারেন অ্যাপ্লিকেশনটা। সো অ্যাপ্লিকেশনটা আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা অ্যানিমেটেড ভিউ। অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার সাথে সাথে একটা অ্যানিমেটেড ভিউ এখানে মানে শো হয়, যেটা আমার কাছে পার্সোনালি অনেক অনেক ভালো লাগছে। সো আপনি যদি সাইড বারও ক্লিক করেন দেখেন এখানে অ্যানিমেটেড, মানে কী সুন্দর একটা ইউজার এক্সপেরিমেন্ট, মানে কী বলবো, অ্যাপ্লিকেশনটা বলতে গেলে এক কথা অসাধারণ। সো এই যে লোকেশন এডিট, মানে আপনি যদি আপনার লোকেশন এডিট করতে চান তাহলে এখানে ক্লিক করে জাস্ট ঢাকার জায়গায় আপনার শহরের নাম লিখে দিতে পারেন। হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই একটা কথা আছে, এখানে দেখায় এখানে ওরা লিখে দিছে শুধু আপনার শহরের নাম ইংরেজিতে লিখুন, যেমন ধরুন ঢাকা, খুলনা, সিলেট। সো এইভাবে আপনি জাস্ট আপনার শহরের নামগুলো লিখবেন, এখানে অন্য কোনো কিছু দিবেন না বা স্পেস দিবেন না। সো যেটা যেটা নিয়ম কি ঠিক সেইভাবেই লিখবেন। এইভাবে লিখলে দেখা যায় কি আপনার কোনো সমস্যা হবে না। আর এই অ্যাপ্লিকেশনটার কিন্তু আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, খুব ভালো বৈশিষ্ট্য। অ্যাপ্লিকেশনটা আসলে মানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি পড়া লাগবে না, আপনাকে অটোমেটিক আসলে বলে দিবে যে আসলে বর্তমানে তাপমাত্রা কত ডিগ্রি আছে বা কী আছে। যেমন আমি ঢাকার গেট ওয়েদার দিলাম, দেখবেন গেট মানে ওয়েদার ইনফরমেশন শো হওয়ার পর এটা অ্যানিমেটেড একটা ভিউ হবে। আমি যে অ্যাপ্লিকেশনটার ভিউ হলো এটা অনেক সুন্দর একটা অ্যাপ্লিকেশন, যেটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। তাছাড়া দেখেন এখানে কিন্তু বাংলাদেশের বাংলাদেশ কলকাতা আছে, বাংলাদেশের সকল জেলার এখানে আছে, চাঁদপুর, কুমিল্লা, সিলেট, মানে সব কিছু এভরিথিং রয়েছে। সো আপনি যদি জানেন এটা ভালো লাগে না তাহলে এখানে ক্রস চিহ্ন দিতে পারেন, তাহলে এটা চলে যাবে। সরি, আমি ক্লিক করে আপনাদের দেখাচ্ছি, এই যে চলে গেছে, এবার এটা আসলে আবার যদি আপনার মনে হয় লোকেশন এডিট করবেন তাহলে লোকেশন এডিট দিবেন, চলে যাবে। আবার গেট ওয়েদার দিলে সব কিছু ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। সো আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য কী করবেন সেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। এর জন্য আপনাদের প্রথমেই চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। সো আমি গুগল প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে প্রথমে আপনার সার্চ বারে লিখবেন বাংলা আবহাওয়া অ্যাপস, তারপর এটা লিখে সার্চ করার পর প্রথমে যে লোগো শো অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করবেন এবং যদি উপরে না পান তাহলে নিচের দিকে স্ক্রলিং করে চলে গেলেই পেয়ে যাবেন। তারপর ওপেনের জায়গায় আপনাদের ইনস্টল করার লেখা থাকবে, এখানে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নেবেন এবং অ্যাপ্লিকেশনটি যদি ফিচার্সগুলো ভালো লাগে তাহলে আপনাদের অবশ্যই এই যে নিচের দিকে 5-star রেটিং রয়েছে একটা রেটিং দিয়ে দিবেন, 5-star ক্লিক করে তারপর আবহাওয়া সম্পর্কিত যে কোনো একটি মতামত লিখে আপনারা ডাইরেক্ট পাঠিয়ে দিবেন। সো এই ছিল আজকের মতো, ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে। সে পর্যন্ত ভালো থাকেন, খুদা হাফেজ।